गोलाप जल तो गोलाप जल एक टोनर हिसाब से यूज करब और गोलाप जल तुम्हारा 50 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে 30 থেকে 40 টাকার মধ্যে তোমরা গোলাপ জল পেয়ে যাবে তো সেটা কিন্তু এজ এ টোনার আমি ইউজ করে নিলাম তারপর আমি ইউজ করব অ্যালোভেরা জেল 50 টাকার মধ্যে তোমরা অ্যালোভেরা জেল কিন্তু পেয়ে যাবে তো দেখো অ্যালোভেরা জেলটা আমি ইউজ করছি প্রাইমার হিসাবে তো ফুল ফেসে প্রাইমার হিসাবে কিন্তু অ্যালোভেরা জেলটা আমি লাগিয়ে নিয়েছি तो এরপর আমি ইউজ করব একটা ফাউন্ডেশন তো ফাউন্ডেশনটা আমি এখন একটা কনসিলার হিসেবে ইউজ করব তো দেখো ফ্ল্যাট ব্রাশে নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি এখন আইব্রোটাকে ডিফাইন করে নেব যাতে আমাদের আইব্রোটাকে দেখতে আরো শার্প লাগে আর এই ফাউন্ডেশনটা তোমরা আন্ডার 50 রুপিস পেয়ে যাবে তো মার্কেটে অ্যাভেলেবল তোমরা চাইলে কিন্তু এই ফাউন্ডেশনটা পারচেজ করে নিতে পারো আর যদি না চাও একটা কনসিলার ইউজ করতে চাও তোমরা কিন্তু একটা কনসিলার ইউজ করতে পারো কিন্তু 50 টাকা কোনো কনসিলার পাওয়া যায় না তাই এখানে আমি ফাউন্ডেশনই ইউজ করছি অ্যাজ এ কনসিলার তারপর দেখো ফাউন্ডেশনটাকে আমি আইলিডের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর একটা বিউটি ব্লেন্ডার নেব বিউটি ব্লেন্ডার নিয়ে আইব্রো ডিফাইন করার সময় যেই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ভালো করে ক্লিন করে নেব আর আইলিডের উপর যে কনসিলারটা আমি অ্যাপ্লাই করেছিলাম মানে অ্যাজ এ ফাউন্ডেশন সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখো সেম ভাবে দুজনকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করার পর এবার আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব তো আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য তোমরা কিন্তু যে কোনো আইশ্যাডো প্যালেট কিনতে পারো বা তোমরা যদি একটু কমের মধ্যে নিতে চাও 60-65 টাকার মধ্যে যেই সব আইশ্যাডো প্যালেট পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু তোমরা কাজ চালিয়ে নিতে পারো তো দেখো একটা রেডিশ টাইপের কালার নিয়ে নিয়েছি সেটা ব্লেন্ড করার পর তো ফিঙ্গার টিপসের সাহায্যে আমি ইনার কর্নারের দিকে একটা শিমারি কালার দিয়ে ফিল করে নিলাম তো দেখো আই লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম সিম্পলের মধ্যে একটা আই লুক ক্রিয়েট করেছি তোমরা যাতে সবাই পারো আই লুকটা ক্রিয়েট করতে তো দেখো সেম ভাবে কিন্তু এই চোখে আমি আই লুকটা ক্রিয়েট করে নিয়েছি আর ফিঙ্গার টিপসের সাহায্যে একটা শিমারি কালার কিন্তু আমি ইনার কর্নার দিকে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর এখানে আমি ইউজ করব একটা লাইনার তো লাইনার নিয়েছি আমি ব্লু হেভেনে তো ব্লু হেভেনের লাইনার তোমরা 40 টাকার মধ্যে পেয়ে যাবে লাইনারটা কিন্তু সত্যিই খুব ভালো আর অ্যাপ্লাই করতে কিন্তু অনেক ইজি তো দেখো একদম ইজিভাবে কিন্তু আমি লাইনারটা ক্রিয়েট করে নিচ্ছি আর এখানে একটা উইং লাইনার আমি ক্রিয়েট করেছি আর এই লাইনারটি কিন্তু একদমই ওয়াটার প্রুফ তোমরা ইউজ করে দেখতে পারো তো দেখো উইং লাইনারটা কিন্তু একদম ইজিলি ক্রিয়েট হয়ে যাচ্ছে তো তোমরাও এই টেকনিকে কিন্তু লাইনারটা ক্রিয়েট করে নিতে পারো তো দেখো সেম ভাবে কিন্তু আমি এই চোখের লাইনারটা ক্রিয়েট করে নিয়েছি লাইনার ক্রিয়েট করার পর এরপর আমি একটা লিপ বাম ইউজ করব তো এখানে মাত্র 5 টাকায় একটা লিপ বাম আমি নিয়ে নিয়েছি সেটাই আমি ঠোঁটে অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে অ্যাপ্লাই করতে হবে না হলে আমাদের ঠোঁটটা কিন্তু ড্রাই হয়ে যাবে তো ড্রাই হয়ে গেলে কিন্তু লিপসটা একদমই বাজে লাগবে তো তাই জন্য কিন্তু একটা লিপ বাম ইউজ করতে হবে এখানে ফাউন্ডেশনটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করার পর তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেব আর ফাউন্ডেশনটা আমি ব্লু হাবে থেকে ইউজ করেছি তোমাদের আগেও দেখিয়েছি তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে এবার ব্লেন্ড করছি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে তো এক পাশে আমি আগে ব্লেন্ড করে নিয়েছি তারপর আরেকটা পাশে আরেকটা সাইডে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তারপর একটু ফাউন্ডেশন গলায় অ্যাপ্লাই করছি তো গলায় অ্যাপ্লাই করার পর আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে আমি গলায় ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব তো গলায় আর ফেসে ভালো করে ব্লেন্ড করার পর এবারে আমি ফেসে দেখো কনসিলার হিসাবে ফাউন্ডেশনটাকে ডাবল কোটিং করে অ্যাপ্লাই করেছি তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এখানে আমি ব্লেন্ড করে নেব 50 টাকার মধ্যে কোনো কনসিলার পাওয়া যায় না তোমাদের আগেও বলেছি সেই জন্য কিন্তু এখানে ডাবল কোট করে আমি ফাউন্ডেশনটাকে কনসিলার হিসেবে অ্যাপ্লাই করেছি বাট তোমাদের কাছে যদি কোনো কনসিলার থাকে তোমরা সেটা ইউজ করতে পারো তাহলে বেটার রেজাল্ট পাবে বাট যাদের কাছে নেই তারা কিন্তু এইভাবে কাজ চালাতে পারো তাহলেও কিন্তু একটা বেটার রেজাল্ট তোমরা পাবে একটা বেটার লুক তোমরা ক্রিয়েট করতে পারবে তো দেখো আমার কনসিলারটা ব্লেন্ড হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি একটা পাউডার এখানে একটা পাউডার নিয়েছি মাত্র 10 টাকার একটা পন্ডস পাউডার তো সেটাই আমি এখন ফুল ফেসে ফাউন্ডেশনটাকে লক করব তো তার জন্য আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর ফেসের সাথে সাথে তোমরা গলায় কপালে সব জায়গায় কিন্তু পাউডারটাকে অ্যাপ্লাই করবে তারপর একটা কাজল নিয়ে নিয়েছি এটা মাত্র 10 টাকা নিয়েছি 10 টাকার মধ্যে একটা কাজল মানে 10 টাকার মধ্যে 10 টাকাও দাম না তো সেটাই দেখো আমি এখন ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি এখানে তোমরা ব্লু হেভেনের যে কাজলটা রয়েছে সেটাও অ্যাপ্লাই করতে পারো সেটাও কিন্তু খুবই ভালো তারপর একটা রেড আইশ্যাডো যেটা আমি আইলিডের উপর অ্যাপ্লাই করেছিলাম সেটাই আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে ওয়াটার লাইনে কাজলের নিচে ভালো করে স্মাচ করে নেবো যাতে আইটা আরও বেশি গর্জিয়াস লাগে দেখতে তো দেখো এই চুলগুলো এত পরিমাণে জ্বালা ছিল কিছু বলার নেই
তো মেকআপটাকে সেট করার জন্য যেই পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেই পাউডারটাকে আমি এখন ডাস্ট আউট করে নিচ্ছি একটা ফ্লপি ব্রাশ দিয়ে। তো দেখো ফুল ফেসে কিন্তু ডাস্ট আউট করে নিচ্ছি, আর মেকআপটা কিন্তু আমার পাউডারের জন্য সেট হয়ে গেছে, অনেকটা সময় কিন্তু রেখেছিলাম। এরপর আমি আঙুলে একটু হালকা কাজল নিয়ে নিয়েছি, তো কাজল দিয়েই দেখো আমি নোজটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। এখানে যদি তোমরা চাও যে কাজল ইউজ করবে না, তোমরা আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালার শেড দিয়ে তোমরা নোজটাকে বা ফেসটাকে কন্ট্রোল করতে পারো। আর যাদের ফেসটা অনেক গোল তারা কিন্তু চিকটা ভালো করে কন্ট্রোল করে নিতে পারো আইশ্যাডো প্যালেট বা একটা কাজল দিয়ে সুন্দর করে কন্ট্রোল করতে পারো। তারপর এখানে আমি ব্লাশ ইউজ করছি, তো ব্লাশের প্যালেট তো আমি এখানে কোনো কিছু ইউজই করিনি, এখানে আইশ্যাডো প্যালেট থেকে একটা শেড নিয়ে সেটাই কিন্তু ব্লাশ হিসাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার আমি হাইলাইটারের জন্য একটা শিমারি পাউডার নিয়ে নেব। তো দেখো এরকম একটা পাউডার কিন্তু পাওয়া যায়, তো সেটাই আমি ফেসে একটু হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করব ফিঙ্গারের সাহায্যে। তো এই ধরনের পাউডার তোমরা কিন্তু সিলভার পেয়ে যাবে, গোল্ডেন পেয়ে যাবে, মাত্র 10-12 টাকায় কিন্তু তোমরা এই ধরনের শিমারি পাউডার পেয়ে যাবে। তো সেটাই দেখো হাইলাইটার হিসেবে আমি কিন্তু ফেসে মানে অ্যাপ্লাই করছি, একদমই চাঙ্কি টাইপের লাগছে না, একদমই একটা নর্মাল লুক আমি ক্রিয়েট করে নিচ্ছি। দেখো তোমরা যদি এই ধরনের পাউডার ইউজ করতে না চাও তাহলে তোমরা আইশ্যাডো প্যালেট থেকে একটা শিমারি শেড নিয়ে নেবে, তো সেটাই কিন্তু তোমরা ফেসে হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করতে পারো। তো দেখো আমার হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি লিপস্টিক নেব, তো লিপস্টিকটা কিন্তু মাত্র 50 টাকা আমি নিয়েছিলাম। তো দেখো একটা রেড কালারের লিপস্টিক, তো সেটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ঠোঁটে। তো এখানে কিন্তু আমি একটা ল্যাশ ইউজ করছি মাত্র 15 টাকা, যেটা আমি স্কিপ করে গেছি। তো যাই হোক এটা ছিল আমার ফাইনাল লুক, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানার, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।